আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ২৬ সেপ্টেম্বর দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি আরবে থাকা প্রবাসীরা সঠিক সময়ে ইকামা রিনিউ করুন এবং সাথে রেখে চলাফেরা করুন সম্প্রতি সৌদি আরবে চলছে পুলিশের বিশেষ ধরপাকড় অভিযান আর এই অভিযানে ইকামহীন ইকামার মেয়াদহীন প্রবাসীরা আটক হচ্ছেন বেশি সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবে চলমান পুলিশের অভিযানে ইকামা আইন বঙ্গের দায়ে ছয় জনকে আটক করা হয়েছে আটকৃতদের সৌদি আরবের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে এবং শাস্তির মেয়াদ শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তাই সৌদিতে থাকা অবৈধ প্রবাসীরা সতর্ক থাকুন আর যারা বৈধভাবে থাকতে চান তারা সঠিক সময়ে আকামা রিনিউ করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সম্প্রতি সৌদি আরবে রাস্তাঘাটে নারীদের হেনস্থা করার বেশ কিছু ঘটনা ঘটেছে তাই আজ সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এক টুইট বার্তায় জানিয়েছেন হেনস্থা বিরোধী আইন অনুযায়ী কেউ যদি অপর কাউকে কোনো প্রকার হেনস্থা করেন বা নারীদেরকে অপমান করেন বা বাস্তবে আর নয়তো অনলাইনের মাধ্যমে কোনোভাবেই হেনস্থা করেন তবে অভিযোগ থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং তিন লাখ রিয়াল জরিমানা অথবা উভয়দণ্ড দেওয়া হতে পারে উল্লেখ্য যে গতকাল সৌদি আরবের জেদ্দায় প্রকাশ্যে একজন নারীকে হেনস্থা করার অভিযোগে এক প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দ্রুত গ্রহণের গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন ভ্যাকসিন গ্রহণের তিনটি সুবিধা রয়েছে আর তা হল প্রথমত এটি করোনার পরিবর্তিত মোকাবেলার একমাত্র উপায় দ্বিতীয়ত এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং তৃতীয়ত এটি প্রথম ডোজের পর অন্যদের মাঝে করোনা ছড়াতে বাধা প্রদান করে উল্লেখ্য যে সৌদি থেকে ধীরে ধীরে বিদায়ের পথে করোনা প্রতিনিয়ত সৌদি আরবে করোনা সংক্রমণ কমতে থাকায় এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া সম্পূর্ণ হওয়াতে সৌদি আরবের বেশ কিছু ভ্যাকসিন সেন্টার ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে